একটা ধারাবাহিক এক নিয়ম সম্মেলন হওয়ার পরে নতুন নেতৃত্ব আসে, আসলে সবই তো আর নতুন আসে না, নতুন পুরনের সমন্বয় ঘটায়, অনেক নতুন আসে, অনেক প্রবীণ হয়তো উপদেষ্টা মন্ত্রী চলে যায়, আবার মাঝামাঝির থেকে অনেকে মানে কোন সাইডে আসে, এভাবে অঙ্গ সহযোগী সংগঠন যারা সাবেক হয়েছে যারা এখনো কোনো পদ পদ নিচ্ছে না তারাও আওয়ামী লীগ প্রদায় হবে, কমিউনিটি প্রদায় হবে। আবার এ নেওয়ার আগে দেখা যাবে যে সে সাবেক হলেই পরে না, সেই সংগঠনে তিনি ভালোভাবে কাজ করেছেন কিনা, সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করেছেন কিনা, সেই অঙ্গ সংগঠন সেই ক্লিয়ারেন্স দেয় কিনা যে না সে ভালো কাজ করেছে, তাহলে আওয়ামী লীগে সে প্রভাব নিতে পারবে। অন্য অঙ্গ সংগঠনে তিনি ভালো করেন নাই, সেখানে নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু হঠাৎ করে আবার আওয়ামী লীগে প্রোভাইড হবেন, এটা ঠিক হবে। আর সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছে প্রায় আমার কাছে লিস্টের 16 জন, তার ভিতরে মহানগর উত্তরের সদস্য মহিবুল হাসান, তুরাগ থানা আমলে সাবেক সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি ছাত্রলীগের, সবাই মোটামুটি এখন আছে। তাদেরও প্রশ্ন যে আমরা তো রাজনীতি করে আসছি, করে আসি যদি জামাত বিএনপির কাছে আমরা একগর হয়ে আমরা রাজনীতিতে না সক্রিয় হইতে পারি, তাহলে সেইখানে আমাদের সেন্টার কি নির্দেশনা দেয়? তারা করে আসছে, আমাদের কাছে বাজেট আছে, জীবন বৃত্তান্ত আছে, সেই জীবন বৃত্তান্ত গুলো দেখবো, তারা কোথেকে আসলো, কিভাবে আসলো, তাদের আশঙ্কা হয় বা আশঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, জামাত বিএনপি করে এমন কেউ কমিটিতে আসতে পারে, কমিটি হয়ে যেতে পারে না, কমিটি জমা হতে পারে, হয়ে যাবে জমা হতে পারে, তারপরে কেন্দ্রে যাবার নিরীক্ষা পরীক্ষা করবে যে সেখানে কোনো আপনার মতো প্রশ্ন যদি কেউ করে তাহলে সেটাকে তারা আমলে নেবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, আমরাই দিলাম এটাই সঠিক তা নয়, আমাদের উপরে আস্থা আছে, তারপরে যদি এমন অভিযোগ শেখানো যায় তারাও তো এটা দেখতে পায়, তদন্ত করে দেখতে পায়, যদি সত্যি প্রমাণিত হয় তাদের নাম কাটা যাবে, আমরা আমরা বদনামি করবো, আমাদের টানবে, হ্যাঁ তাই তো আমাদের তো অনেক হিসাব কিতাব করে দিতে হবে, কমিটি হয়ে যাবে না, কমিটি জমা হবে, তবে কমিটি জমা হয়ে গেলে ধরে নেওয়া যায় যে 90-95 ভাগ হয়ে গেছে, ফেরেস্তা দিয়েও করি তারপরে কথা থাকবে, অভিযোগ তো থাকবে ভালো দিকের অভিযোগ। আমি যদি একেবারে 71 জন ফেরেস্তা নিয়ে আইসে করে দেই, আপনার মতো অনেক সাংবাদিক আমার এরকম প্রশ্ন করছি, সবকিছু ভালো দিক খারাপ দিক থাকবে, ভালো হইলেও নেগেটিভিটি প্রশ্ন থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন কি সুন্দর একটা চমক দিয়েছে, একজন রাষ্ট্রপতি দিয়েছে, সব দিক দিয়ে একেবারে স্কোয়ার, কিন্তু সব মহল থেকেই তার প্রশংসা আসবে, যে তারপরেও কি সমালোচনার ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে না, দলেরই অনেকে বলে এটা কি করবে, হ্যাঁ এরকম দলে অনেকে আছে যে তারা কি হতে পারতো না, এরকম দলের অনেকেই বলে, কিন্তু নেত্রী কিন্তু অনেক কিছু ভেবে চিনতেই এই কাজটি করেছে, সেখানে আমরা তো ছোট নগণ্য মানুষ, আমাদের এত আস্ত 2টি ইউনিট, 64টা ওয়ার্ড, হ্যাঁ একটা ইউনিয়ন, 26টা থানা, এখানে কত হাজার নেতা আমাদেরকে আনতে হবে, তার মধ্যে ভুল ত্রুটি আমাদের হইতেই পারে, তবে সেই ভুল ত্রুটি ধরানোর জন্য আমরা একটা টিম করছি, সেই টিমগুলো যেন সেইভাবে করে, আবার টিমের মধ্যে যে ভূত নাই তাও তো না, সরিষার মধ্যে যে ভূত থাকবে না তাও না, সরিষায়ও ভূত থাকতে পারে, তো এটির বিভিন্ন বিশ্লেষণ হবে, কথা কাটাকাটি হবে। আবার একটা সময় দেখা গেছে যে কেউ দৌড়াইতে দৌড়াইতে বারো, যখন মেলা হয় তখন মেলার মধ্যে মেলায় খরিদ্দার হয়, সেখানে অনেক পকেট মার যায়, ভিন্ন মতের মানুষ যায়, মেলায় কত রঙের মানুষ থাকে, একটা কমিটি যখন তৈরি হয় তখন বিভিন্ন আঙ্গিক থেকে মানুষ আসতে চাইবে, এখানে প্রোভাইড হতে চাইবে, দল তো ক্ষমতায়, ক্ষমতাসীন দলে সবাই একটু ঠাই পেতে চায়, তাদের অতীত ইতিহাসটি যেন ভুলে যায় সবাই, এখানে এসে আবার প্রোভাইড হলে সে একটা সরকার দলীয় নেতা হলো, এরকম চায় চাইতেই পারে, কিন্তু যারা নেবেন থাল যত বড় করে পাত দেওয়ের হিসাব আছে,
সে প্রার্থী প্রার্থী এক একটা ওয়ার্ডে দশ জন পনেরো আসলে এর মধ্যে কি আওয়ামী লীগের কেউ নাই যে এই পোস্টটি ক্যারি করতে পারে, তাকে কি দিতে হবে? কেউ বললেই কি তাকে দিয়ে দেওয়া হবে? আলোচনায় তারা আসতেই পারে, হয়তো আপনার সাথে খাতির করতে পারে, আমার সাথে খাতির করতে পারে, তার সাথে খাতির করতে পারে, এর মানে পোস্ট পজিশন পেয়ে যাবে এমনটা ছিল। আপনি এও দেখেছেন যে কালশি ওভারব্রিজ যে নামটি নামকরণ করা হয়েছে হারুন রশিদ মোল্লা উড়াল শেখ, উনি কিন্তু বিএনপির এমপি হয়ে মৃত্যুবরণ করেছেন, সত্য না? হ্যাঁ, তার নামে কিন্তু নেত্রী করেছেন, নেত্রী কিন্তু শুধু বিএনপির এমপি এটি দেখেন, দেখেছেন তার অতীত ইতিহাস, তার অতীত ত্যাগ তিতিক্ষা, তার সেই মূল্যায়নের কারণেই নেত্রী কিন্তু কালশিতে সেই নামটি ব্যবহার করেছে। মানে কখনো কখনো আমি আপনি আমাকে অপছন্দ করলেও আপনার সতকর্মের জন্যে সততার জন্যে আপনি প্রশংসিত হতে পারেন, আমার মুখ থেকেই হয়তো সেই প্রশংসিত হতে পারেন, নেত্রী সেই কাজটি করেছে। অনেকে বলে ধারণ মোল্লা বিএনপির এমপি তার নামে কেন করল, খুব যে সমালোচনা একটা হয় নাই তা না, হয়েছে, কিন্তু আপনি যদি খুব করে দেখেন যে নেত্রী কেন এই নামটি এখানে দিলেন তার একটা যুক্তি আছে।